আমাদের চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুদের শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যাব কেলেঙ্কারি। নিশ্চয়ই মানে বহুল আলোচিত বিষয় পশ্চিমবঙ্গে, মানে সরকার থেকে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য, ট্যাবলেট কেনার জন্য 10,000 করে যে টাকাটা প্রাপকদের দেয়া হয়েছে, সেই টাকাটা প্রাপকদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে বা ঢুকে যাচ্ছে, এই হলো ট্যাব কেলেঙ্কারি। সোজা কথায় এটাই আজকে আমাদের বিশেষ প্রতিবেদনের আলোচ্য বিষয়, যার শিরোনাম হচ্ছে ট্যাব কেলেঙ্কারি কিন্তু সর্ষের মধ্যেই ভূত নয় তো। এই রাজ্যে শিক্ষায় দুর্নীতি তো কার্যত এক সংক্রামক ব্যাধির চেহারা নিয়েছে, এটা নতুন করে বলার নেই। স্কুল শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা, প্রতিটা ক্ষেত্রেই দুর্নীতি এক গভীর ক্ষত সৃষ্টি করে চলেছে। সরকার পোষিত শিক্ষার ওপরে যখন এ রাজ্যের মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের কোটি কোটি পড়ুয়া নির্ভরশীল, তখন সেই শিক্ষা ব্যবস্থাটাই আক্রান্ত হচ্ছে বারংবার দুর্নীতির দুরারোগ্য ভাইরাসে। ফলে এমন দুর্নীতির ধাক্কায় শিক্ষার ন্যূনতম পরিকাঠামোর কাঙ্ক্ষিত মান বজায় রাখা যেমন চ্যালেঞ্জের মুখে পড়ছে, তেমনি সেই দুর্নীতির জাঁতাকলে পিষে যাচ্ছে মানুষের শিক্ষার অধিকারটাও। একটা রাজ্যে নির্বাচিত সরকারের থেকে শিক্ষাক্ষেত্রে ন্যূনতম যে আইনের শাসন প্রত্যাশা করে মানুষ, সেটার জলাঞ্জলি ঘটছে বারবার। সরকারের সাথে যুক্ত নেতা মন্ত্রীরা মুখে জিরো টলারেন্সের কথা বললেও তার বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ কিন্তু উধাও। ফলে ফি বছর বিভিন্ন সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে সরকার পোষিত ব্যবস্থায় দুর্নীতির গ্রাসে। এখন দেশ জুড়েই সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে টাকা পৌঁছানোর জন্য প্রযুক্তি নির্ভর উপায়ে অনলাইন ব্যবস্থায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তা সে রাজ্যের বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বলুন আর কৃষক বন্ধুর টাকা বলুন। ফলে আজকের উন্নত প্রযুক্তির যুগে ডিজিটাল ব্যবস্থায় আর্থিক লেনদেন দুর্নীতিতে দাঁড়ি টানবে কিংবা স্বচ্ছতা বাড়িয়ে তুলবে এমনটাই প্রত্যাশিত ছিল। কিন্তু সেই ধারণা সাধারণভাবে সত্যি হলেও এই রাজ্যের জন্য যে ভিন্ন রূপ ধারণ করেছে সেটা গত 10 বছরে বিভিন্ন সরকারি প্রকল্পের অনলাইন লেনদেনে প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে 100 দিনের টাকা পাওয়ার ক্ষেত্রে ভুয়ো জব কার্ড এবং ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে সরকারি টাকার পাচার তো দেখেছে গোটা রাজ্যের মানুষ, মুখে স্বীকার করুক আর না করুক। তারপর উন্নত জিপিএস ট্যাগিং মানে তো জানেন, সেই ব্যবস্থাকেও যার পর নাই অকেজো প্রমাণ করে দিয়ে গ্রামের দোতলা বাড়ির গোয়ালঘরকে দিব্যি বাসস্থান বলে দেখিয়ে আবাস যোজনার টাকা হাতিয়ে নিয়েছে রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা। এমন নজির প্রত্যেকটা গ্রামে গেলেই কিন্তু শুনতে পাবেন, দেখতে পাবেন। আমফানের মতো ঘূর্ণিঝড়ে আসা কেন্দ্রীয় অনুদান একইভাবে যুদ্ধকালীন তৎপরতায় অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় পৌঁছে গিয়েছে গ্রামের শাসক দলের নেতাকর্মীদের বাতানুকূল অট্টালিকা মেরামতের জন্য। তো সেই ট্র্যাডিশন মেনে এবার স্কুল শিক্ষার সরকারি প্রকল্পের ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টের পরিবর্তে পৌঁছেছে কিনা ঠগেদের ভুয়ো অ্যাকাউন্টে। ফলে রাজ্যের 16 লক্ষ স্কুল পড়ুয়ার উদ্দেশ্যে ঘোষিত 900 কোটি টাকার তরুণের স্বপ্ন প্রকল্প এখন রাজ্যবাসীর স্বপ্নভঙ্গের আশঙ্কায় পরিণত হয়েছে। কিন্তু সরকারি অনলাইন ব্যবস্থায় ওই বিপুল অর্থভাণ্ডারে সাইবার ক্রাইম ঘটিয়ে ভুয়ো অ্যাকাউন্টে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় সরকারি পোর্টালের নিরাপত্তা এবং কার্যকারিতা নিয়েই গুরুতর প্রশ্ন উঠেছে। একাদশার দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের শিক্ষার প্রয়োজনে কম্পিউটার, ট্যাবলেট কেনার খরচ বাবদ মাথাপিছু 10,000 টাকার এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে রাজ্যের কোচবিহার থেকে কাকদ্বীপের স্কুল পড়ুয়ারা। এই উদ্দেশ্যে সরকারি পোর্টাল খোলা হয়েছিল কেন্দ্রীয়ভাবে, যে পোর্টালে রাজ্যের বিভিন্ন স্কুলগুলো থেকে পড়ুয়াদের নাম, ধাম, ঠিকানা, পরিচিতি সহ তাদের ব্যাংক অ্যাকাউন্টের নম্বর আপলোড করার কথা স্কুল কর্তৃপক্ষের। পড়ুয়াদের সেই তথ্য সঠিকভাবে যাচাইয়ের পর ট্যাবের বরাদ্দ সরকারি অনুদান চলে যাওয়ার কথা প্রাপক পড়ুয়াদের নিজের নিজের ব্যাংক অ্যাকাউন্টে।
কিন্তু বাস্তবে দেখা গেল কি, বাস্তবে দেখা গেল যে সেই নম্বর যাচাইয়ের পরিবর্তে পড়ুয়াদের অ্যাকাউন্টের জায়গায় গোছা গোছা ভুয়ো অ্যাকাউন্ট নম্বর ঢুকে পড়ল সেই সরকারি পোর্টালে। অর্থাৎ উধরপিণ্ডি বুধর ঘাড়ে পড়ার উপক্রম হলো সরকারি ব্যবস্থার ফাঁক ফোঁকর গোলে। আর এখানেই প্রশ্ন তৈরি হচ্ছে যে সেই পোর্টালের তথ্য আদান প্রদানের স্বচ্ছতা এবং নিরাপত্তা নিয়ে। সর্ষের মধ্যেই ভূত নেই তো, ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে সেই পোর্টালে পড়ুয়াদের এমন স্পর্শকাতর জরুরি তথ্য নিরাপদে রাখার যে ব্যবস্থা ছিল সেটা আসলে ভীষণ রকমের ঠুনকো এবং ত্রুটিপূর্ণ। হয়তো ইচ্ছে করেই এমন ঠুনকো ব্যবস্থা তৈরি করে রাখা হয়েছিল যাতে যে কোনো মধ্যমেধার দুষ্কৃতি কিংবা হ্যাকার ওই পোর্টালে রাখা তথ্যকে পরিবর্তন করে ফেলতে পারে অনায়াসেই, ফলে এমন সহজ পথে বিনা বাধায় এই ট্যাব দুর্নীতির জাল বিস্তার করেছে দুষ্কৃতীরা, বিস্তার করতে পেরেছে হ্যাকাররা। এখনও পর্যন্ত এমন 2000 ভুয়ো অ্যাকাউন্টের সন্ধান মিলেছে, কারণ বহু স্কুলে একদল যোগ্য পড়ুয়া ট্যাবের টাকা পেলেও বাকিরা কিন্তু পায়নি বলে অভিযোগ উঠেছে। ফলে সহজেই এবং দ্রুত এমন প্রাপ্তি অপ্রাপ্তির বিবাদ সংবাদ মাধ্যমে চলে এসেছে, কিন্তু আদপে ওই লক্ষ লক্ষ ট্যাব গ্রাহকের তালিকায় দুধ এবং জলের পরিমাণ কত সেটা কিন্তু চটজলদি ধরার কোনো উপায় নেই এই সরকারি বিল ব্যবস্থায়। ফলে এই ট্যাব দুর্নীতির ব্যাপ্তি এবং গভীরতা অনুসন্ধানের জন্য ইতিমধ্যে পুলিশ সিট গঠন করেছে, মানে অনেকটাই সেই চোর পালালে বুদ্ধি বাড়ার মতো মডেলে পুলিশ সিট গঠন করেছে। কিন্তু অতীতে সারদা থেকে শিক্ষক নিয়োগের মতো আর্থিক দুর্নীতির তদন্তে গঠিত এমন ভুরি ভুরি সিটের অশ্বডিম্ব প্রসবের চিত্র ছাড়া রাজ্যের মানুষ আর কিছুই কিন্তু দেখেনি, কারণ প্রতিটা ক্ষেত্রেই চুরির সূত্র আবিষ্কার হয়েছে কিন্তু কোনো এক অজানা কারণে চোর কিন্তু ধরা পড়েনি। এক্ষেত্রেও তেমনটা হওয়ার সম্ভাবনা প্রবল। সরকারের জরুরি তথ্য নিরাপদে সুরক্ষিত রাখার ক্ষেত্রে এই ট্যাব দুর্নীতি তুলে ধরেছে শিক্ষা দপ্তরের কর্মী সংখ্যার হাঁড়ির হালের ছবিটাও। স্কুলের প্রয়োজনীয় তথ্য সরকারি পোর্টালে তুলতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন তো গ্রুপ সি কর্মীদের, অথচ যার নিয়োগ বন্ধ হয়ে রয়েছে গত 8 বছর ধরে। রাজ্যের 50% স্কুলে গ্রুপ সি কিংবা গ্রুপ ডি পর্যায়ের কোনো কর্মী নেই, ফলে সেই সমস্ত স্কুলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয় স্কুলের শিক্ষকদের। তো নিয়োগ দুর্নীতির ধাক্কায় সেই শিক্ষক নিয়োগও বন্ধ হয়ে গিয়েছে দীর্ঘকাল। ফলে এই কর্মী সংকটের আবহে যদি পোর্টালের সার্ভারে পড়ুয়াদের তথ্য বিভ্রাট ঘটে সেক্ষেত্রে তথ্য যাচাইয়ের খামতির দায় রাজ্যের সরকার অস্বীকার করতে পারে না, কোনোভাবেই পারে না। ফলে এমন দুর্বল প্রস্তুতি এবং পরিকাঠামো নিয়ে 900 কোটি টাকা বিলি বন্দোবস্তের যে পরিকল্পনা তাতে যে গোড়ায় গলদ সেটা দিনের আলোর মতোই স্পষ্ট এই ট্যাব কেলেঙ্কারির ঘটনায়। কার্যত এমন অপ্রস্তুত ব্যবস্থার ফাঁক গলেই এমন কেলেঙ্কারি, নাকি ইচ্ছাকৃতভাবেই সেই ব্যবস্থায় টাকা পাচারের জন্য এই গলদ, সেটাও হয়ে উঠছে বহুমূল্যের প্রশ্ন। এমনকি এই ট্যাব কেলেঙ্কারিতে ভুয়ো অ্যাকাউন্টগুলো কমিশনের ভিত্তিতে ব্যবহৃত হয়েছে বলেও অভিযোগ উঠে এসেছে। এমনকি এই দুর্নীতিতে জামতাড়া গ্যাংয়ের মতো অসাধু প্রতারণা চক্র যুক্ত থাকার আশঙ্কা উঠে এসেছে। এই প্রেক্ষিতে ওই সরকারি প্রকল্প বাস্তবায়নে বজ্র আটুনি ফসকা গেরোর ফাঁদে ট্যাব দুর্নীতি ঘটেছে, এটাই বাস্তব। সন্দেহ নেই যে হাল আমলে স্কুল শিক্ষার গুণমান উন্নয়নের লক্ষ্যে উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়ছে, সেক্ষেত্রে সরকারের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত স্কুল চত্বরে পড়তে আসা পড়ুয়াদের লেখাপড়ায় উন্নত প্রযুক্তি নির্ভর পরিকাঠামো গড়ে তোলা। কিন্তু এ রাজ্যের সরকারি বিদ্যালয়গুলোতে এমন প্রযুক্তি নির্ভর পরিকাঠামোর হাঁড়ির হাল সকলের জানা। অজস্র শিক্ষক শিক্ষাকর্মীর শূন্য পদের পরেও বিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় পরিচালনায় মাসমাইনের বাইরে চক ডাস্টার ইন্টারনেট লাইব্রেরির মতো খরচের টাকা যোগানে ব্যর্থ রাজ্যের সরকার। উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে গালভরা আধুনিক বিষয় হিসাবে চালু হচ্ছে ডেটা সায়েন্স কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এর মতো ঐচ্ছিক বিষয়, অথচ ডজন ডজন স্কুলে কম্পিউটারের শিক্ষক পদই শূন্য হয়ে পড়ে রয়েছে। সিভিক পুলিশের মতো ভাড়া করা শিক্ষক দিয়ে চালানো হচ্ছে সেই সব বিষয়ের ক্লাস,
এমন প্রেক্ষিতে একাদশ কিংবা দ্বাদশের পড়ুয়াদের বিলি করা সরকারি ট্যাবের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এমনকি ট্যাবের পরিবর্তে টাকা দেওয়ার মধ্যেও যে নতুন প্রজন্মের ভোটারদের জন্য শাসকের সস্তা রাজনৈতিক জনপ্রিয়তা আদায়ের চেষ্টা রয়েছে সেটাও স্পষ্ট হচ্ছে দিনে দিনে। কার্যত গত কয়েক বছরে বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রতিটা ক্ষেত্রে স্বশাসনের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ায় দুর্নীতির বিকেন্দ্রীকরণ ঘটছে দ্রুত লয়ে। সরকারি ব্যবস্থায় আনুগত্যের বিনিময়ে নষ্ট হচ্ছে প্রশাসনিক স্বচ্ছতা এবং প্রশাসনিক দায়বদ্ধতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় বসিয়ে দেয়া হয়েছে শাসকের অনুগত মানুষজনদের, যাদের সিংহভাগ হয় অযোগ্য নয়তো দুর্নীতিগ্রস্ত। ফলে মাসের পর মাস রাজ্যের স্কুলের শিক্ষা সংসদের চেয়ারম্যান থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমনকি খোদ শিক্ষামন্ত্রী জেল খাটছেন শিক্ষায় দুর্নীতির অভিযোগে। আজ এটা ক্রমশ স্পষ্ট হচ্ছে যে শিক্ষা প্রশাসনে বিকেন্দ্রীকরণের পরিবর্তে কেন্দ্রীভবনের যে পথ দেশ কিংবা রাজ্যের সরকার গ্রহণ করেছে তাতে আরও বেশি করে গেঁড়ে বসছে দুর্নীতির ঘুঘুর বাসা। উন্নত প্রযুক্তির ব্যবহার সবসময়ই প্রয়োজন, কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন সেই প্রযুক্তি প্রয়োগের নীতি, সেই প্রযুক্তি প্রয়োগের পদ্ধতি। সেই প্রযুক্তি প্রয়োগে চাই ইতিবাচক পরিবর্তন, চাই পরিবর্তনের দিশা এবং অভিমুখ নির্ধারণ। অন্যথায় সরকারের বদলির পোর্টালের মতো ভ্রান্ত নীতিতে কুপকাত হয়ে পড়েছে দূরের জেলার স্কুলগুলো। সেই পোর্টাল প্রণয়নে অপরিণত বুদ্ধির ঠেলায় গ্রামের বদলির ধাক্কায় স্কুলে বিভিন্ন বিষয়ের শূন্যপদ বাড়ছে, আবার কোথাও নষ্ট হচ্ছে বিষয়ভিত্তিক শিক্ষকের ভারসাম্য। ফলে আবারও সেই পুরনো প্রবাদ ফিরছে নতুন হয়ে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ট্যাব কেলেঙ্কারি নিয়ে আজ আমাদের বিশেষ প্রতিবেদনে একটু নেতিবাচকভাবেই আলোচনা করা হলো, বিশেষ করে রাজ্য সরকারের নীতি নিয়ে নেতিবাচকভাবে আলোচনা করা হলো। বিষয়টা ভালো বা মন্দ যাই লেগে থাকুক না কেন, অবশ্যই মন্তব্য করে জানান। আর একান্তভাবে অনুরোধ করব, ফেসবুকে আমাদের চ্যানেলটাকে লাইক ফলো করে আর ইউটিউবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আগের পরের ভিডিওগুলো দেখুন, তারপরে ভাবুন যে হ্যাঁ, আমরা চ্যানেলে কেমন বিষয়গুলো প্রতিবেদনে তুলে ধরি। অবশ্য যারা ইতিমধ্যেই আমাদের ইউটিউব আর ফেসবুক সব চ্যানেলকেই যথাক্রমে সাবস্ক্রাইব আর লাইক ফলো করে রেখেছেন তাদের জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ, তাদের প্রতি আমরা যার পর নাই কৃতজ্ঞ। তার সাথে আরও একবার বলবো যে বিশেষ করে আজকের এই ভিডিওটা যদি ভালো মন্দ কিছুই লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আর শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে এই রকম গুরুত্বপূর্ণ কোনো ভিডিও দেখতে নিয়মিত নজর রাখুন আমাদের চ্যানেলে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।